সকালে আপনাদের ভাই সাগান ছিল, সাক্ষী করতে পারি নাই, তাই এখন সাক্ষী কুটে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। এমনি করে আমি এক এক করে সবটি শাকের পাতা এভাবে ছিঁড়ে নেব আগে, তারপরে ডাটা পরে কাটবো। আমি ওস দিয়ে সবজি দিয়ে চাপড়া বানাবো, তার মধ্যে আমি কি কি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা ডিম নিয়েছি, এক বাটি ওস নিয়েছি, গাজর, পুঁই শাক, কাঁচা মরিচ আর বটবটি, এইগুলা দিয়ে এখন আমি ব্লেন্ডার করব। আগে ব্লেন্ডার করে নিচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ব্লেন্ডার নিয়ে বসে পড়ছি, এখন এক এক উপকরণ দেব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আগে বটবটি নিলাম, পুঁই শাক, কাঁচামরিচ, গাজরটা আমি ব্লেন্ডার করবো না, গাজরটা এমনি আমি চিকন করে কেটে নিয়েছি, জন্য গাজরটা এমনি আস্ত হয়ে দেবো। এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম, লবণও একসাথে দিয়ে দেবো, সবগুলো একসাথে মিক্স করবো, লবণ লাগলে পরে আবার একটু দেবো। একটু হলুদ দিচ্ছি, একটু না একটু বেশি হলুদ দিলাম, সাথে ওসও দিয়ে দেব। পরিমাণ মতন পানি, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার বেলন করা হয়ে গিয়ে এখন ঢালে নেব। এর মধ্যে গাজরটি দিয়ে দেব,
আমি ফ্রাইপ্যানে সরিষা তেল দিয়ে দিয়েছি, লাগলে আবার পরে দেব। দেখেন ব্যাটারটা এরকমই ঘন থাকবে। এখন এক এক করে ভাজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমান রহিম। চুলাটা একটু কমাই দিই। এভাবে আমি চারিদিকে একটু ছড়াই দেব। চাপড়াটা এখন আমি উল্টায় দেব। এই পিঠ একটু ভাজা হয়েছে, এখন আমি পিঠটা উল্টায় দিই। তেল অবশ্য আর বেশি লাগবে না, বেশি তেল দিব না, হালকা তেল দিয়ে ভাজব। পরেরটায় আপনার পেঁয়াজ দিলাম, দেখি একটু পেঁয়াজ মুখে লাগলে ভালোই লাগবে, এই জন্য ওটায় তো পেঁয়াজ দেই নাই, এটাতে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু খাবো। একটার এক স্বাদ মনে হয় বোন, জন্য এক রকম করে করে বানায় দেখি কেমন লাগে, কোনটা কিরকম লাগে। আমি কখনোই ওর দিয়ে চাপড়া খাই নাই, আজকেই প্রথম বানাই খাচ্ছি, মানে খাচ্ছি না খাবো আর কি। ভাজা হইতে থাক। আমার চাপড়া বানানো হয়ে গিয়েছে, চাপড়া এখন খাবো। আপনার নাস্তা খাওয়া শেষ। আমি একটু সস নিয়েছি, সস দিয়ে খাইতে ভালোই মজাই লাগে। বিসমিল্লাহ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আর দশ নম্বরে আসছিলাম, দশ নম্বর থেকে আমরা এখন এক নম্বরে যাচ্ছি। রিক্সা দিয়ে যেতে ভালোই লাগতেছে, ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম লকডাউনে। আসলে মন মানুষটা খারাপ হয়ে গেছিলো, এখন তো তাই রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতেছি না তো রিক্সা ভ্রমণ করতেছি। ওইটা হলো দুই নম্বর স্টেডিয়াম। আর কথা আমি আমার ভয় দেখা এইটা দুই নম্বর মার্কেট। তাই হোক, আমার হলো মোবাইলের যেটা যে আমি ভিডিও করি, স্ট্যান্ডটা দাঁড়িয়ে গেছে, এই জন্য আমি একটা নতুন স্ট্যান্ড কিনে নিলাম এই যে আপনারাতে। এই যে রাস্তা দেখতেছি, আমি আজকে হালিম রান্না করব। হালিম রান্না করার জন্য আমি এখানে ডাল হালিম মিক্স নিয়ে নিয়েছি। এখন এটা আমি গরম পানিতে গুলায় রাখবো এক ঘন্টার জন্য।
যে গরম পানি করেছি, এখন গরম পানি অল্প অল্প দেবো, একবারে দেব না। একবারে দিলে দলা পাইকে যাবে, এই জন্য একবারে দেব না, অল্প অল্প করে দেব। আমি একটা প্যাকেট নিয়েছি হালিমের, ছপকে পানি দিয়ে দিলাম, এখন এক ঘন্টার জন্য ভিজায় রেখে দেবো। আর বাকি কাজটুক এখন আমি করে নেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা এখন এক ঘন্টা এখানে থাক। এখন আমি হালিম রান্না করব। আমি আগে একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দেব। এখন পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা একটু বেশি দিলাম। এখন পেঁয়াজটি আমি হালকা লাল করে নেব, মানে বেশি ব্রেস্টার মতোই লাল করব, কিন্তু বেশিও করব না, বেশি কমও করব না। আমি এখানে জিভার মাংস নিয়েছি, জিভার মাথার মাংস দিয়ে আজকে আমি রান্না করব। পেঁয়াজটা লাল হইতে আমি একটু মাংসটা দিয়ে একটা দিয়ে নিয়েছি। আগে দিয়ে একটা ধোয়া দিয়ে রাখছি, এখন আর একটা ধোয়া দেবো, তাই হবে। আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এই যে বেরেস্তার মতন লাল হয়েছে, একটু বেশি লাল করব না। এখন আমি মাংসটি দিয়ে দেব, কেন একটু বেশি বাড়তে গেলে পুড়ে যাবে, পুড়ে গেলে চিতা লাগবে, এই জন্য আর বেশি পেঁয়াজটি ভাজলাম না। এখন পেঁয়াজ আর মাংস আমি কিছুক্ষণ ভাজে মিশাই নেব। মাংস আর পেঁয়াজ এলো আমার মিশানো হয়ে গিয়েছে, একটু চুলাটা কমাই দিলাম, নাহলে পুড়ে যাবে। এর মধ্যে এখন আমি হালিমের যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেব, চার ভাগে তিন ভাগই দিয়ে দেব, আর এক ভাগ পরে দেব, সেটাও পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন এই মশলাটা সাথে আমি মাংসটি আর একটু কষাই নেব চার পাঁচ মিনিট। এখন আমি লবণ দেব না, যেহেতু এই হালিমের এই মশলার মধ্যে লবণ মিক্স করাই থাকে, এই জন্য আমি আলাদা লবণ দেব না, পরে লাগলে পরে দেব। এখন আমি চার পাঁচ মিনিট এখন এই মাংসটা আর মশলাটা ভালো মতো কষাই নেব। চার পাঁচ মিনিট কষানো আমার হয়ে গিয়েছে, এখন আমি বাকি মশলা দেব, রসুন বাটা দিলাম, আদা বাটা,
আমি এক চামচ করে গুঁড়া মরিচ দেব, গুঁড়া মরিচ দিলাম এক চামচ, হলুদ দিলাম এক চামচ, আর ভাজা জিরা জিরা মশলাটাও দেব জিরা, এটাও দিলাম এক চামচ। যেহেতু হালিমের প্যাকেটের মধ্যে লেখাই আছে সব কিছু মিক্স করাই আছে মশলার মধ্যে, তাও আমি আবার এক্সট্রা মশলা দিলাম, তাহলে কালারটাও সুন্দর হয়, টেস্টটাও ভালো মজাই আসে, মানে টেস্টটাও মজাই লাগে, এই জন্য আমি আলাদাভাবে মশলাগুলো দিলাম। এখন আমি কিছুক্ষণ মশলা আর মাংসটা একটু কষাই নেব। কিছুক্ষণ আমি কষাই নিয়ে পরে আবার আর কি কি দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। মাংস আর মশলা আমার কষানো হয়ে গিয়েছে, আমি ওই চুলাতে গরম পানি দিয়েছিলাম, গরম পানি দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, বেশি দেবো না এইটুকুই দেবো, যেহেতু আবার হালিমের সাথেও মাংসটা সিদ্ধ হবে। মাংসটা সিদ্ধ হইতে থাক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাংস সিদ্ধ হইতে থাক, পরে আবার বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। আধা ঘন্টা পরে আমি চলে আসলাম, প্রায় মানে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি সিদ্ধ করবো না, কেন আরো হালিমের সাথে অনেকক্ষণ সিদ্ধ করতে হবে, তখন আরো মাংসটা নরম হয়ে যাবে। এখন আমি যে হালিমটা ডালটা যে পানির সাথে রেখেছিলাম, এখন আমি হালিমটা দিয়ে দেব। হালিমের ডালটা আমি দিয়ে দিলাম, এখন আমি কিছুক্ষণ হালিমের ডালটা আর মাংসটা একটু কষাই নেব। মাংসটা ডালটা একদম আপনার কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দেব, আমি গরম পানি দেব, এটাতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তাই গরম পানি দিয়ে দিচ্ছি। মেদার মের কাপে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম, আমি হালিমের মধ্যে আগে কোনো লবণ দেই নাই, এখন আমি ডালের জন্য একটু লবণ দেব, লবণটা অবশ্যই চেক করে দিতে হবে, কেন মশলার মধ্যে যে লবণটা ছিল সেই লবণটা ডালের জন্য হবে না, এই জন্য আমি আলাদা লবণ দিলাম। এখন আমি এটা মিশিয়ে আপনার জালটা একদম কমায় রেখে দেবো 1.5 ঘন্টা পর, মানে 1.5 ঘন্টা লাগবে এটা ডালটা আর মাংসটা পারফেক্ট হওয়ার জন্য। এখন আমি চুলাটা আস্তে কমায় দিলাম, কিছুক্ষণ পর পর আইসে শুধু নাড়া দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম।
আমার হালিম বসানোটা 1 ঘন্টা হয়ে গিয়েছে। দেখে মনে হইতেছে যে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো একটু ভিতরে চাল চাল রাসলে। এখন এর মধ্যে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেব। আর হালিমের যে মশলাটা আমি রেখেছিলাম অর্ধেকটি, সেটি এখন বাকিটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিব। এটা আমি আরো আধা ঘন্টা রাখবো হালিমটা। মশলাটা আছে, আমি মশলাটা মিশাই দিচ্ছি। আমি চুলাটা আর একটু কমায় দিলাম, আরো আধা ঘন্টা হইতে থাক, আধা ঘন্টা পরে আবার আসবো। হালিম হয়ে গিয়েছিল, আমি আধা ঘন্টা আগে চুলা বন্ধ করে দিয়েছি। এখন হালিমটা আমি ডালে নিচ্ছি। এই যে ঘনটা দেখেন, আরো ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এখন আমি ডাইলে ফেলবো সসপ্যানে। দেখে তো কালারটা সুন্দরই লাগতেছে, খাইতে ভালোই মজাই হবে মনে হয়। সসপ্যানে ঢালা হয়ে গিয়েছে, এখন আমি একটু বেরেস্তা ভাজা দিচ্ছি। বেরেস্তা দিলাম, এখন ধনিয়া পাতা দেব, ধনিয়া পাতা কুচি। এখন একটু লেবু দিয়ে সাজায় দেব। এই এলো আজকের হালিম রাঁধা। আমি হালিম বাইরে নিয়ে আসছি, এখন আমি খাবো। আরফা এখন খাবে না। যদি আমার লেবু লাগে তাহলে লেবু চিপড়ায় নেবো, আর না লাগলে চিপড়াবো না লেবু। খাই দেখি, বিসমিল্লা, অনেক মজা হয়েছে। এই রান্নাটা আমি আজকে এটা নতুন রাঁধছি, অন্য অন্য সময় অন্যরকম রান্না রাঁধি, আজকে আরেক রকম রাঁধছি, মজাই হয়েছে। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।